নমস্কার, আমি তনিমা, আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আকাশটা পুরো মেঘলা করে রয়েছে সকাল থেকে, কিন্তু মেঘলা করে থাকলে হবে কি জানেন, একটুও গরম কমেনি, সেই দম আটকানো গরমটা আজকেও রয়েছে। কাকু হঠাৎ ডাকলো, তাই ভাবলাম যে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই, তার একটা স্পেশাল কারণ আছে জানেন তো। চলুন তাহলে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তবে যখন প্রথম প্রথম এখানে এসে আমি ভিডিও করা শুরু করেছিলাম, তখনই আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই বাড়িটাতে কত ধরনের ফুল গাছ রয়েছে, এবং এখানে প্রতিদিন যত ফুল আমরা তুলি সেখান থেকে প্রচুর মানুষ এখান থেকে ফুল নিয়ে যায়। জানেন, শরৎ যে আসছে আর কদিন পরেই যে দুর্গাপুজো, তাই শিউলি ফুলের গন্ধটাতেই বোঝা যায়। গেট খুলে ঢোকার সাথে সাথেই শিউলি ফুলের এই প্রথম গন্ধটাতেই মন প্রাণ একেবারে ভরে যায়। তাছাড়াও এখানে রয়েছে হচ্ছে একটা পঞ্চমুখী জবা। এই জবাগুলো অসম্ভব সুন্দর দেখতে হয়, আর এই গাছ ভর্তি থাকে পুরো জবা ফুলে। স্পেশাল কারণটি হচ্ছে এনাকে দেখানোর জন্য। দুদিন আগে এনার আগমন ঘটেছে আমাদের বাড়িতে, আমাদের নতুন অতিথি। এই কাকুর বাড়ি আর আমাদের বাড়ির ছাদ জুড়েই মোটামুটি 5-6 দিন হয়ে গেছে উনি রয়েছেন। ডানাতে কোথাও একটু আঘাত পেয়েছে, আমরা তার ট্রিটমেন্ট করছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন যখন একটু উঠতে শিখছে, উড়ে গেলেও সন্ধেবেলা হয়ে গেলে ঠিক আবার এই উঠোনে চলে আসে। তার জন্য একটা থাকার ব্যবস্থাও আমরা সকলে মিলে করেছি। যাই হোক, কাকুর কাছ থেকে গল্পগুজব করে বাড়িতে চলে এসেছি, আর আজকের জলখাবারে হচ্ছে আলু পটলের তরকারি আর সাদা লুচি। এটা খাওয়া দাওয়া করে আজকে আবার একটুখানি ব্যাগ গোছানোর আছে। এখন মোটামুটি টুকটাক জিনিসপত্র যা কেনাকাটা করছি সবই ওই ট্রলির মধ্যে জড়ো করছি, কারণ আস্তে আস্তে তো এবার যাওয়ার দিন এগিয়ে আসছে। আর কি হবে, একটু একটু করে না গোছালে পরে আবার অনেক জিনিস, এটা না ওটা, ওটা না সেটা মিস করে যাব। তাহলে চলুন চটপট করে খাওয়া দাওয়া করে আজকে আবার একটু অল্প করে ব্যাগটা একটুখানি গুছিয়ে নিই। বর্ষাকাল ঢুকেছে ঠিকই, কিন্তু গরমকাল কিন্তু এখনো যায়নি। ফ্যানের নিচে বসে বসে কাজ করলেও প্রচণ্ড পরিমাণে সবাই ঘেমে যাচ্ছে জানেন, আর কি যে শরীর খারাপ হচ্ছে, জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। এখনই টুকটাক করে জিনিসপত্রগুলো অ্যারেঞ্জমেন্ট করছি, কিছু জিনিসপত্র যেগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর অনলাইন অফলাইন মিলিয়ে তো টুকটাক জিনিসপত্র বাড়িতে রোজই আসতে থাকছে, সেগুলোকেও এই ব্যাগের মধ্যে ঢোকানো ছিল, সেগুলোকে এখন ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্ট করছি। এই বড় জার্নিতে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো এই ব্যাগটাকে ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্টটা করা, কারণ কোন জিনিস নেবেন কি নেবেন না তার থেকেও ব্যাপার হচ্ছে যে অনেক জিনিস আছে যেগুলো হয়তো একটু মানে সাবধানে নিয়ে যেতে হবে, সেগুলোকে ঠিকঠাক অ্যারেঞ্জ করে কোথায় ঢোকাতে হবে কোথায় না করতে হবে এগুলোকে সব কিছু ঠিকঠাক করা। গত 2-3 দিন ধরে একটা নতুন জিনিস আমারই আবার এই জীবনে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যখনই সব প্রিয় কাছের মানুষরা জানতে পেরেছে এবার আস্তে আস্তে চলে যেতে হবে আমাকে, কারণ প্রায় 4 মাস হয়ে গেল আমি এখানে রয়েছি। তবে থেকেই শুরু হয়েছে নিমন্ত্রণের ঘনঘটা। সকালবেলা কাকুর বাড়িতে, দুপুরবেলা মাসির বাড়ি, আবার পরের দিন মাসির বাড়িতে, দুপুরবেলা জ্যাঠার বাড়ি, এরকম চলতেই রয়েছে জানেন তো। তাই জন্য এই দিনের বেলাটাই বেছে নিয়েছি এই সমস্ত কাজকর্ম করার জন্য। আর এখন একদম হয়ে গেছে সন্ধ্যাবেলা, আজকে যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে নিমন্ত্রণ খেতে। তবে নিমন্ত্রণ বলাটা ভুল, যাচ্ছি হচ্ছে সবাই মিলে একসাথে একটু মজা করতে, আমি আর আমার বোন। তো চলুন যাই ভিতরে, এবং ভিতরে ঢুকে আপনাদেরকে একজনের সাথে আলাপ করাই। ভালো ভালো, হ্যাঁ হচ্ছে, এখান থেকে হাত ছড়াতে হবে তাহলে দেখা যাবে। তোকে একটু দেখা, তোকে একটু দেখা, তোকে একটু দেখা, বন্ধ করে দি, বন্ধ করে দি। আপনারা তো সকলে ওকে চেনেন, আমার দিদির মেয়ে মিঠাই।
তবে সব সময় তো ক্যামেরা বন্দি করা যায় না সব মুহূর্ত। বেশ কিছুদিন আগে যখন এসেছিলাম, তার মিমির কাছে আবদার হয়েছিল বার্থডে করার। আজকে কিন্তু তার জন্মদিন নয়, কিন্তু ওই যে জন্মদিনে থাকতে পারবো না, তাই সকলে মিলে ওনার জন্মদিন আজকে সেলিব্রেট হবে। তিনি আমাকে আবদার করেছিলেন ওনার পিঙ্ক রঙের একটা কেক চাই হ্যাপি বার্থডে করার। তাহলে চলুন সবাই মিলে আজকে আমাদের মিঠাইয়ের বার্থডেটা একসাথে সেলিব্রেট করি। কেক পেয়ে তিনি মহা খুশি। দিদি তো ভয় পাচ্ছে যে তাকে কেক দিলে একদম বলছে সব একদম নষ্ট করে দেবে, তাই দিদি কেটে কেটে ওর হাতে দিচ্ছে ও আমাকে, দিয়াকে, মাকে, মানে দিদিকে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর আমরাও একটু কেক নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। কেকটা খেতেও বেশ মজার, বেশ ভালো। তো ওই জন্য কেকের লোভটা আমরা কেউই সামলাতে পারছি না, একটু একটু করে খাচ্ছি আর একটু একটু করে আবারও কেটে কেটে আমাদেরকে খাওয়াচ্ছে। আদর করে দে, তোর জন্য দাঁড়ালোই না জানিস, কেক না কাটলে হেবে গেছিল। একটু সোনা ভাইকে একটু আদর করে দে। আমি বলছি সোনা ভাই, অসম্ভব সুন্দর দেখতে এই চুড়িদারটা দেখুন, সাদা লালের কম্বিনেশন, একদম পুরো দুর্গাপুজো। মানে দিদি আর দাদা মিলে, মানে জামাইবাবু, এত সুন্দর একটা উপহার আমাকে দিল, আমি মানে সত্যি মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। সাধারণত আমি উপহার খুব একটা দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবে আজকে ক্যামেরাটা হাতে রয়েছে তো তাই আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। আমি কি হয় বলে দে, ওকে চুমু খেয়ে খেয়ে কি করেছে। আমার সাথে এসব যায় না, ক্যামেরাটা যখন দেখেছি এসে নিজে নিজেই অন করে দিচ্ছে। অনেক গল্পগুজব হয়েছে, এখন মেইন জিনিসটা যেটার জন্য, যেটা লোভে বারবার মনে হয় দেশে ফিরে আসি, সেটা হচ্ছে একটা মাটন বিরিয়ানি, মানে এক প্লেট ভালোবাসা। আর আমি প্রচুর জায়গার বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমার এই মানে আমাদের কলকাতার আশেপাশ বা কলকাতার মতো বিরিয়ানি মানে অসাধারণ খেতে ছিল। জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলেই খুনসুটি গল্প হচ্ছে। তবে এবার অনেকটাই রাত হয়েছে, আস্তে আস্তে এবার বাড়ির দিকে বেরিয়ে যাব। তাহলে চলুন আস্তে আস্তে সবাইকে টাটা করে বাড়ির দিকে বেরিয়ে যাই। আজকের মতো এই গল্পে এখানেই ইতি টানছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। সবাইকে টাটা।